হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এই রান্নাটা সকলেরই জানা, তবু আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেইভাবে করে দেখবেন, অসাধারণ খেতে হয়। এখানে আমি ইলিশ মাছের মাথাগুলোকে প্রথমে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখলাম। কড়াইতে আরও একটু তেল আমি অ্যাড করে এতে আমি 1.5 চামচ মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এতে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এতে এবার আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা দিয়ে ভেজে নেওয়ার পর এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু কম দিয়েছি, জিরে গুঁড়োটা বেশি দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা যে যার প্রয়োজন মতন দেবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন এতে আমি কেটে রাখা কুমড়ো, আলু আর বেগুন এইভাবে আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সবটার সাথে মিশিয়ে নেব। সবজিগুলো সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবার পর আমি এতে কেটে ধুয়ে বেছে রাখা এবং জল ঝরিয়ে রাখা শাকগুলো আমি এতে দিয়ে দিলাম। শাকগুলো দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন কতটা কমে গিয়েছে। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো দেওয়ার পর আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব গ্যাসের আঁচটা একদম লোয়েতে করে। আমি এতে কোনো জল দিইনি, শাক আর সবজির জলে এই পুরো রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখুন 10-15 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং মুড়োগুলো ভেঙে ভেঙে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। আলু আর কুমড়ো সব সবজি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।